বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু জেডাই স্কুল। আমাদের আজকের বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিমাত্রিক বস্তুর গল্প থেকে গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে একটা পাতার চিত্র এঁকেছি, একই জায়গায় আমরা কষ্টিপ দিয়ে লাগিয়েছি। এখন আমাদের এখানে প্রতিটা একটা গড় বর্গক্ষেত্র। এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার। তো চলো আমরা এই পাতার পরিমাপ কীভাবে বের করব। এই পাতাটা লাল রং এবং সবুজ রং, কিন্তু এখানে সবুজ রং না দিয়ে নীল রং দেওয়া আছে। মানে বইয়ে যেইটা আমার কাছে মনে হচ্ছে এটা সবুজ রং, কিন্তু বইয়ে দেখি এটা সবুজ না দিয়ে এইটাকে নীল রং বলে। তো আমি সবুজ রং দিয়ে করেছি। তো আমি ধরে নিলাম এই আমার এই গ্রিডের এই যে পাতাটা নীল এবং সবুজ, নীল এবং লাল সরি, কিন্তু আমরা জানি পাতার রং সবুজ হয়, কিন্তু এইখানে দিছে নীল রং। বুঝতে পারতেছি না প্রিয় শিক্ষার্থীরা এটা কি ভুল না শুদ্ধ। তবে আমরা জানি, যে কোনো বাচ্চারা জানে, একটা পাতার কালার এটা সবুজ রং হয় এবং এখানে সবুজ এবং লাল দিয়ে চিহ্নিত করা হয়েছে। তো এই বইয়ে দেওয়া আছে নীল রং, তা আমরা নীল রং দিয়েই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমরা এই গ্রিডের ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল বের করব। তো এরা ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব দেখো। প্রথমে এই চিত্রের গ্রিড লাল রঙের ক্ষেত্রফল বের করব। আমরা বের করার পদ্ধতিটা হলো একদম বর্গক্ষেত্রটা পূর্ণ থাকতে হবে। যেমন এখানে এই যে এই জায়গাটা প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এই জায়গাটা পূর্ণ না, এটা হলো আংশিক পূর্ণ, আর এটা হলো পূর্ণ। এই যে এইটা, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র পূর্ণ, এটা আংশিক, এটা আংশিক, এটা আংশিক, এটা আংশিক, এটা আংশিক, এমন আংশিক আছে। আংশিক বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো আমরা 0.5, আর পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো 1 বর্গ সেন্টিমিটার, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হলো বাহু স্কোয়ার। চলো আমরা দেখি এই লাল রং দিয়ে, লাল রং দিয়ে চিহ্নিত বিশেষ করে লাল রং, লাল রং, লাল রং দিয়ে, লাল রং দিয়ে চিহ্নিত কতটি বর্গক্ষেত্র আমরা গণি। এখন দেখো এই যে একটা বর্গক্ষেত্র, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23টি পূর্ণ বর্গক্ষেত্র আছে। তা আমরা লাল রং দিয়ে চিহ্নিত 23টি এতটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা এখানে বাংলায় দেওয়া আছে, আমরা বাংলায় লিখি 23টি, এই যে 23টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 23 × 1 = হলো 23 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে লাল রং এবং নীল রং দিয়ে, আমরা জানি পাতার রং সবুজ কিন্তু আমাদের বইয়ে দিছে নীল রং, আবারও বললাম নীল রং দিয়ে, নীল রং দিয়ে, নীল রং দিয়ে চিহ্নিত চিহ্নিত কয়টি বর্গক্ষেত্র আমরা গুনি নীল রং দিয়ে। আমরা এখান থেকে শুরু করি। প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আবার গণিত এসে কিন্তু এই যে একটা, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এখানে একটা, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। আবার গণিত প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। নীল রং দিয়ে চিহ্নিত 25টি বর্গ ছাত্রছাত্রী, এই যে 25টি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল 25 ইন্টু, প্রতিটা হলো আমাদের 0.5 বর্গ সেন্টিমিটার, তা আমরা 0.5 দিয়ে এটা গুণ করব, এই যে 0.5, তো 0.5 পাঁচ চার পঁচিশ 100, পাঁচ পঁচিশ 125, 125 তাহলে এক গড় পরে দশমিক, অর্থাৎ 12.5, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 12.5 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা গ্রিডে পাতার মোট ক্ষেত্রফল 23+12, তো গ্রিডে সুতরাং গ্রিডে পাতার মোট ক্ষেত্রফল 23+12.5, এত বর্গ সেন্টিমিটার, সমান সমান হলো 5, 3, 35.5 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পাতার যে মোট ক্ষেত্রফল আমরা পাইলাম 35.5 বর্গ সেন্টিমিটার, কিন্তু এখানে প্রশ্ন হলো প্রতিটা গ্রিডে নীল রং দেওয়া যে গ্রিড, এটা সম্পূর্ণ 0.5 না, কম বেশি হতে পারে, যেমন এটা পূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ, এটা অর্ধপূর্ণ থেকে একটু বেশি, এটা অর্ধপূর্ণ থেকে একটু কম, এটা একদম কাছাকাছি চলে গেছে, এই যে এটা। তাহলে আমরা বলতে পারি, এবং আমাদের বইয়ে দেওয়া আছে, নীল রং দিয়ে চিহ্নিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একেবারেই ঠিকঠাক 0.5 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নেই, তাহলে গ্রিডে দিয়ে উপরের পরিমাপের প্রক্রিয়া পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেলো সেটি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল, আসলে এটা প্রকৃত ক্ষেত্রফল নয়, এটা কাছাকাছি এবং আপাত ক্ষেত্রফল বলে আমরা ধরে নিতে পারি। কিন্তু এবার একটা প্রশ্ন দেওয়া আছে, ওটা আমরা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি গ্রিডের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, এই যে প্রতিটা বর্গক্ষেত্রের মান যদি আমাদের কত হয়, এই যে আমি এটা মেজে দিলাম 2 হয়, কত হয় 2, বা অথবা এইটা যদি আমরা দিই 2, এই যে 2 সেন্টিমিটার হয়, তখন 0.5 সেন্টিমিটার নিয়ে আলাদাভাবে ছবির পাতার এই আপাত ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের একটা অঙ্ক আছে এ 30 পেজে, পেজ নাম্বার 30, এটা পেজ নাম্বার পেজ হলো 30 পেজে, আমরা এই যে গ্রিডে প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2, মানে 2 হলে এটা 4 বর্গ সেন্টিমিটার, এলে আমরা এই অঙ্কটা যদি করি, লাল রং দিয়ে চিহ্নিত 23টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, 23 ইন্টু আমাদের হবে এই যে 2 দুগুণে 4, কারণ প্রতিটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের 1 বর্গ সেন্টিমিটার না হয়ে গেল 4 বর্গ সেন্টিমিটার, 4 দিয়ে আমরা গুণ করতে হবে, তাহলে আমাদের পাবো এই 3 4 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8 9, অর্থাৎ 92 বর্গ সেন্টিমিটার।
আর নীল রং দিয়ে চিহ্নিত 25টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো আমাদের 0.5। তো 0.5 হলো 12.5। তাহলে গ্রিডে পাতার মোট ক্ষেত্রফল হবে 92, সাথে আমরা এটা যোগ করে দেব, যে 92 প্লাস এই যে এটা আমরা যোগ করে দিলে দুয়ে দুয়ে 4, আর হলো 9 × 1 = 10, অর্থাৎ 104.5 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমাদের যে 2 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 2 দিয়ে 2 দিয়ে 4 হয়ে গেল, কারণ প্রতিটা বর্গ হচ্ছে 12 স্কয়ার, 2 স্কয়ার 4, তাহলে বর্গ ক্ষেত্রে কাছে বল হলো প্রতি যদি 4 হয় তাহলে 23টি বর্গ ক্ষেত্রে কাছে বলকে 4 দিয়ে গুণ করবো, তাহলে 92 বর্গ সেন্টিমিটার। এবং নীল রং দিয়ে 25টি বর্গ ক্ষেত্রে কাছে বল হলো 0.5, অর্থাৎ অর্ধেক ধরে, কারণ বিকজ 0.5 এটা সম্পূর্ণ, কিছুটা আংশিক, কিছুটা সম্পূর্ণ, কিছুটা এই সম্পূর্ণ থেকে একটু কম, এই জন্য এটা প্রকৃত ক্ষেত্রফল নয়। আমার এই গ্রিডে পাতার পরিমাপ পদ্ধতি, যেই পদ্ধতিতে আমি দেখাচ্ছি, যদি তোমাদের কাছে এটা এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে এই চ্যানেলটিকে, চ্যানেল লিঙ্ক বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ।